নিরাপদ বিষমুক্ত ও রপ্তানিযোগ্য ফল এবং সবজি উৎপাদনত ফ্রুট ব্যাগিং প্রযুক্তি বিষয়ে কর্মশালা হইয়ে খাগড়াছড়ি আজ বেলা সাড়ে সময় জেলা শহর মিলনপুর এলাহাত উগো হোটেলের হর এই কর্মশালার আয়োজন করা হয় এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আসিল খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মুন্সি রাশিদ আহমেদ কর্মশালাত মুখ্য আলোচক হিসেবে অংশ লই এনে ভালো ফল উৎপাদন লাই নির্দেশনামূলক বক্তব্য রাখে চাপাই নবাবগঞ্জর আঞ্চলিক তত্ত্ব গবেষণা কেন্দ্রের উদ্যতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মহা মোহাম্মদ শরফুদ্দিন জাতীয় কৃষি পদক প্রাপ্ত ও খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমবায় সমিতির লিমিটেডের সহ সভাপতি সুজন চাকমা সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয় এ সময় সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় ফল বাগান মালিকল কর্মশালায় অংশ লইয়া বাগান পরিচর্যা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে এরকম যদি হয় বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো মার্কেটে আপনারা আর দরকার তাহলে আমরা কেন এই পদ্ধতিতে যাচ্ছি যে ভালো মানের স্বাস্থ্যসম্মত নিরাপদ এবং রপ্তানি উপযোগী আম উৎপাদন আমি দক্ষ জ্যাক্স নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম এই যে দেখো কে মুরগি মার্কা ঠেউটিন দিয়া বানানো আমার ঘর কেউ এর মুরগি মার্কা ঠেউটিন লাগাইলেই